আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারিং অনলাইন স্কুল উইনার্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা প্রায়ই আমাদের কাছে জিজ্ঞেস করে থাকো যে স্যার, ডুয়েট ভর্তি পরীক্ষার মার্ক বণ্টন বা নম্বর ডিস্ট্রিবিউশনটা একটু আমাদের সাথে আলোচনা করেন। তো ডুয়েট ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা বিষয়টা নিয়ে আলোচনা শুরু করি। তো ডুয়েট ভর্তি পরীক্ষায় সাধারণত দুইটি অংশে বিভক্ত। তো একটা অংশকে বলি আমরা প্রথম পত্র, আর একটাকে অংশ বলি আমরা দ্বিতীয় পত্র। তো প্রথম পত্র যেটাকে বলি তার একটা নাম আছে, সেটাকে বলো নন ডিপার্টমেন্ট পার্ট বলি। তো নন ডিপার্টমেন্ট পার্টের মধ্যে কী কী থাকে বলো? নন ডিপার্টমেন্ট পার্টের মধ্যে থাকে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত এবং ইংরেজি থাকে। তো পদার্থবিজ্ঞানের মধ্যে কত মার্কস হয়? পদার্থবিজ্ঞানের মধ্যে হয় 40 মার্কস, রসায়ন বিজ্ঞানের উপর পরীক্ষা হয় 40 মার্কস, গণিতের উপর পরীক্ষা হয় 40 এবং ইংরেজিতে পরীক্ষা হয় 30 মার্কস। তো সর্বমোট কত মার্কের পরীক্ষা বলো? সর্বমোট হচ্ছে 150 মার্কের পরীক্ষা। এখন এই 150 মার্কের মধ্যে তোমার 20-30% এমসিকিউ হয়ে যায়, এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। তো এরপরে যদি আমরা বলি দ্বিতীয় অংশের কথা বলি, দ্বিতীয় পত্র যেটাকে আমরা বলতেছি, যেটাকে বলি আমরা ডিপার্টমেন্ট পার্ট। তো ডিপার্টমেন্ট পার্টে আমরা পলিটেকনিকের যে নিজ নিজ ডিপার্টমেন্টে প্রত্যেকে যে ডিপার্টমেন্টাল বিষয়গুলো পড়ে আসি তার উপরে টোটাল 150 মার্কের পরীক্ষা হয়। তো 150 মার্কের মধ্যেও আবার 20-30% এমসিকিউ, বাকি সবটুকু লিখিত অংশে পরীক্ষা হয়। ওকে, তো এখন আমরা তাহলে কত মার্কের টোটাল পরীক্ষা পাইলাম? আমরা টোটাল মার্কস পাইলাম 300 মার্কস। তো 300 মার্কসে যদি আমরা চিন্তা করি যে নন ডিপার্টমেন্ট পার্ট লেখার জন্য আমরা সময় পাবো 1 ঘন্টা এবং ডিপার্টমেন্ট পার্ট লেখার জন্য আমরা সময় পাবো 1 ঘন্টা, সর্বমোট 2 ঘন্টা পরীক্ষা দিতে হবে, পরীক্ষার মাঝখানে কোনো গ্যাপ নাই। তো প্রথমে নন ডিপার্টমেন্ট অংশের খাতা লেখা শেষ হওয়ার সাথে সাথে ডিপার্টমেন্ট অংশের খাতাতে লেখা শুরু করতে হয়। তো এটাই ছিল আসলে ডুয়েট ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।